সেটা কেমন আমরা একটু দেখব। ওকে, ওকে, আজকে আমাদের মেডিসিন যেটা সেটা হচ্ছে জাস্টিসিয়া আদাটোডা। জাস্টিসিয়া আদাটোডার ইন্ট্রোডাক্টরি আলোচনা। জাস্টিসিয়া আদাটোডা সাধারণত আমরা জানি যে সাধারণ নর্মাল ঠান্ডা বা নর্মাল কাশির ক্ষেত্রে আমরা ব্যবহার করি। তো আজকে আমরা চেষ্টা করব যে এর ম্যাথমেটিকাতে যতটুকু প্রুভ হয়েছে, এর গাইডিং সিমটম গুলা কি কি আছে, যেগুলো ধরে আমরা রুগীর সাথে এর কোরিলেশন করতে পারবো। তো ইন্ট্রোডাক্টরি কিছু কথা আছে। জাস্টিসিয়া প্রথমত হাইলি ইফিসিয়াস মেডিসিন ফর অ্যাকুইট ক্যাটারাল কন্ডিশন অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট। সেখানে বলা আছে যে প্রথম পর্যায়ে অ্যাকুইট ক্যাটারাল কন্ডিশন, রেসপিরেটরি ট্র্যাক্টে যে অ্যাকুইট ক্যাটারাল কন্ডিশন থাকবে সেই কন্ডিশনের ক্ষেত্রে এটা খুব ইউজেবল। সেখানে দেওয়া আছে ইউজ ইন দ্য বিগিনিং, যখনই শুরু হবে একেবারে প্রথম প্রিলিমিনারি স্টেজে এই মেডিসিনটা ক্রিয়া আসবে। It is highly efficacious in cold, coryza, cough, bronchitis, pneumonia, tuberculosis, spitting of blood, fever, jaundice, vomiting, thirst, loss of appetite and constipation. এই মেডিসিনটা এই কয়টা ডিজিজ কে সে কভার করতে পারে যদি তার ইন্ডিকেটিং সিমটম গুলা পেশেন্টের শরীরের ভিতরে থাকে। তো আমি পরবর্তীতে আস্তে আস্তে যতটুকু সম্ভব হয়েছে এই মেডিসিনের লক্ষণ কালেক্ট করার সেগুলো নিয়ে আমরা একটু আলোচনায় যাই। দিস ইজ মাইন্ড জাস্টিসিয়া আদাটোডা সিভিয়ারলি এক্সট্রিমলি ইরিটেবল পেশেন্ট, সেন্সিটিভ টু এক্সটার্নাল ইমপ্রেশন, বহিরাগত যে কোনো উদ্দীপনার প্রতি খুব সে সেন্সিটিভ থাকে, সে হোক অডিও, সে হোক ভিজুয়াল, সে হোক এনিথিং ইনফ্লুয়েন্স, যে কোনো এক্সটার্নাল যে কোনো ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে সে খুবই সেন্সিটিভ থাকে। তার ভিতরে অ্যানজিয়াস একটা ফেজ থাকে অ্যান্ড অ্যাভারশন টু কনভার্সেশন। এই দুইটা লক্ষণ, অ্যাংজাইটি অ্যান্ড অ্যাভারশন টু কনভার্সেশন, অ্যাংজাইটি থেকে সে আর্সেনিকের সাথে কিছুটা সিমিলারিটি দেখাবে, আমাদের প্রয়োজন হবে আর্সেনিকের সাথে তার এটা করা, ডিফারেন্সিয়েশন করে তারপরে অ্যাপ্লাই করা। আর অ্যাভারশন টু কনভার্সেশন অনেক ক্ষেত্রে ব্রায়োনিয়ার সাথে সে সিমিলারিটি শো করবে। এবং এই অ্যাভারশন টু কনভার্সেশন এবং অ্যাংজাইটি যখন তার কাজ করবে ওই মুহূর্তে, তার যদি এটা সাবসাইড না করে, সাস্টেন করে, এই অবস্থান মেন্টাল এই স্টেটটা চলতে থাকে, তাহলে তার ভিতরে অ্যাঙ্গারটা সিমটমটা প্রকাশ পাবে, অ্যাঙ্গার সিমটমটা প্রকাশ পাবে। এক্সট্রিমলি কি হলো, হ্যাঁ, এক্সট্রিমলি ইরিটেবল, এভরিথিং আপসেট হিম, যাবতীয় সমস্যা, যাবতীয় অবস্থান, যে কোনো বিষয়ে সে কিন্তু আপসেট থাকবে, এক্সট্রিমলি ইরিটেবল এই অবস্থানটা তার ভিতরে থাকবে। This is nose, fits of sneezing with lacrimation and loss of smell and taste. আমরা বর্তমানে যে লক্ষণগুলো করোনা ভাইরাসের যে রিসার্চ ডাটা পাইছি সেখানে দেখছি যে রোগীদেরকে অনেক সময় নাকে তারা গন্ধ পায় না এবং তাদের জিহ্বাতে টেস্ট তারা পায় না। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নাকের যে লক্ষণটা, তা ফিট অফ স্নিজিং উইথ ল্যাক্রিমেশন থাকবে অ্যান্ড লস অফ স্মেল অ্যান্ড টেস্ট, কোরাইজা ফ্লুয়েন্ট অ্যাক্রিড উইথ ভায়োলেন্ট স্নিজিং, কফ অর অ্যাজমাটিক অ্যাটাক,
তার কুড়ায় যা ফ্লুয়েন্ট কুড়ায় যা থাকবে সেটা অ্যাক্রিট হবে, হাজাকর হবে, এবং এই লক্ষণগুলোর সাথে তার ভায়োলেন্ট স্নিজিং থাকবে, এবং কফ স্নিজিং এর সাথে কফ থাকতে পারে, তার সঙ্গে অ্যাজমাটিক অ্যাটাক থাকতে পারে, শ্বাসকষ্ট। অবশ্যই এই লক্ষণগুলোর সাথে লস অফ স্মেল অ্যান্ড টেস্ট থাকতে পারে, এটা রোগী ভেদে পার্থক্য হতে পারে। অবস্টাশন অফ ব্রিথ অ্যান্ড স্নিজিং, তার যে শ্বাসকষ্ট দম বন্ধ হয়ে যাওয়া অনুভূতি সেটার সাথে তার স্নিজিং থাকবে। তো দেখা যাচ্ছে জাস্টিসের আধার টোডার নাকের যতগুলো লক্ষণ আছে প্রতিটা লক্ষণের সাথে কিন্তু স্নিজিংটা বর্তমান, স্নিজিং এর সাথে ল্যাক্রিমেশন, স্নিজিং এর সাথে আপনার অ্যাক্রিড সিক্রিশন, স্নিজিং এর সাথে অ্যাজমাটিক অ্যাটাক, স্নিজিং এর সাথে অবস্ট্রাকশন অফ ব্রিদিং, দম বন্ধ হওয়ার মতো অনুভূতি স্নিজিং এর সাথে তার থাকতে পারে। মাউথ, মুখের একটাই লক্ষণ পাওয়া গেছে, দি মাউথ ইজ ড্রাই, তার মাউথ সম্পূর্ণ মিউকাস লেয়ারটা সম্পূর্ণ ড্রাই থাকবে। এখানে থ্রোট, থ্রোটে ড্রাই অ্যান্ড পেইনফুল ডিউরিং এমটি সলোয়িং, অনেক ক্ষেত্রে আমরা খাদ্য ছাড়াও আমরা খালি ঢোক গিলতে থাকি আর কি, যখন ঢোক গিলে এমটি এমটি যখন সলোয়িং করি তখন দেখা গেল পেইনফুল থাকবে এবং সে গলাটা ড্রাই থাকবে। টিনেসিয়াস মিউকাস, সেখানে দেখা গেল টাফি স্টিকি মিউকাস আমাদের গলাতে থাকবে, সে টিনেসিয়াস মিউকাস থাকবে, এই লক্ষণটা ড্রাই অ্যান্ড পেইনফুল ডিউরিং এমটি সলোয়িং লক্ষণ। এই নিয়ে বর্তমান যে ডিজিজ আছে এই ডিজিজের সাথে সিপ কিছুটা সিমিলারিটি করে। হেডের, তার যে মাইন্ডের লক্ষণটা আমরা পড়লাম, হেডের সিমটমের সাথে ইরিটেবিলিটি সেন্সিটিভ টু এক্সটার্নাল ইমপ্রেশন, এই মানসিক লক্ষণটা একটু প্রমিনেন্ট থাকবে। হট, ফুল অ্যান্ড হেভি হেড, তার মাথাটা হট থাকবে, ফুল থাকবে এবং হেডি হেভি হেড থাকবে, এই লক্ষণটা কিছুটা ব্রাউনিয়ার সাথে সিমিলারিটি দেখা দেবে। এই লক্ষণের সাথে তার ল্যাক্রিমেশন উইথ কোরাইজা প্রফিউজ ফ্লুয়েন্ট উইথ কনস্ট্যান্ট স্নিজিং লস অফ স্মেল অ্যান্ড টেস্ট কোরাইজা উইথ কফ, হেডের যে হট ফুল অ্যান্ড হেভি যে হেড হেড সেন্সেশনটা থাকবে রোগী সেটার সাথে মেন্টাল ফেজে তার ইরিটেবিলিটি দেখা দিবে এবং বহিরাগত সেন্সিটিভনেস অ্যান্ড এক্সটার্নাল ইমপ্রেশন বা মানসিক যে ইরিটেবিলিটি থাকবে সেটার জন্য সে অ্যাভারশন টু কনভারসেশন, তাকে কোনো কথা জিজ্ঞেস করলে সে সঠিক আকারে বলতে চাবে না বা বলতে ডিনাই করবে, একা থাকতে পছন্দ করবে বলে মনে হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু দেখা যাবে যে যখনই রোগী ডাক্তারের সাথে কনভার্সেশন করতে চাবে না, একা কেস কোনো কথার উত্তর দিতে চাবে না, তখন আমাদের হয়তো এটা জাজমেন্ট করে নিতে হবে যে সে আসলে একা থাকতে পছন্দ করতেছে না তার বহিরাগত কোনো উদ্দীপনা বা এই কনভার্সেশন করতে অনীহা দেখা দিচ্ছে। এই দুইটা লক্ষণের সাথে আমাদের একটা ভেরিফাই করে নিতে হবে, নাহলে ব্রায়ুনা এবং জাস্টিসা আধাটোডার পার্থক্য ডিফারেন্সিয়েশন করতে গিয়ে আমাদের একটু সমস্যা পড়তে হতে পারে। এবং হেড ফুল অ্যান্ড হেড হেভিনেস যেটা থাকবে এবং সেটা হটনেস থাকবে, আমরা গত ক্লাসে ব্রায়োনিয়াতে পড়ছিলাম যে ব্রায়োনিয়া কনজেশন অফ ব্লাড থাকে যে জনিত কারণে তারও হট হেড হিট থাকে এবং সেখানে ফুলনেস থাকে হেভিনেস থাকে, তো এই ব্রায়োনিয়া থেকে এর একটা আলাদা পার্থক্য লক্ষ্য করছি, এখানে ল্যাক্রিমেশন থাকবে যেটা করোসিভ হবে এবং কোরাইজা থাকবে ফ্লুয়েন্ট কোরাইজা, সাথে স্নিজিং থাকবে প্রচুর। আর কিছু কিছু ব্যক্তি ব্যক্তি স্বাতন্ত্র্যের ক্ষেত্রে ব্যক্তি ভেদে সেখানে লস অফ স্মেল অ্যান্ড লস অফ টেস্ট থাকবে। লাং অ্যান্ড রেসপিরেশন, লাং এবং রেসপিরেশনে ফুসফুসের লক্ষণের ক্ষেত্রে জাস্টিসিয়া আধাটোডার ড্রাই কফ ফ্রম এক্সটার্নাল রিজিয়ন অল ওভার চেস্ট, এর যে বুকের যে ড্রাই কফটা শুরু হবে সেটা এক্সটার্নাল রিজিয়ন থেকে শুরু হবে, এক্সটার্নাল রিজিয়ন থেকে শুরু হবে এবং সেটা অল ওভার দা চেস্ট আস্তে আস্তে সেটা বৃদ্ধি পাবে। ড্রাই কফ ফ্রম এক্সটার্নাল রিজিয়ন অল ওভার চেস্ট। দ্বিতীয়ত হর্সনেস যদি থাকে, ইন হর্সনেস ল্যারিংস পেইনফুল,
যেটা আগে আমরা ল্যানিশ পেইনফুল যেটা পড়লাম, হ্যাঁ থ্রোটে যে লক্ষণটা পড়লাম, হ্যাঁ ল্যানিশ পেইনফুল থাকবে, প্যারক্সিজমাল কফ উইথ সাফোকেটিভ অবস্ট্রাকশন অফ রেসপিরেশন, এর দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্ট্রাকটিক রেসপিরেশন তার লক্ষণ থাকবে। এটা আর্সেনিকের ক্ষেত্রে পার্থক্য আমরা তখনই করতে পারবো, আর্সেনিক শুইলে শোয়ার পর অ্যাগ্রেভেশন হবে, লেইং অ্যাগ্রেভেশন, এবং শুলে যে তার দম বন্ধ হয়ে যাবে একটা ভয় ফেয়ার তার কাজ করবে, যেটা জাস্টিসে আসবে ওই জিনিসটা থাকবে না, কিন্তু তার সাপোকেটিং অবস্ট্রাকশন অফ রেসপিরেশন এই অংশটা থাকবে। কফ উইথ স্নিজিং, কফের সাথে তার স্নিজিং থাকবে, সিভিয়ার ডিজনিয়া উইথ কফ, তার কফের সাথে সিভিয়ার ডিজনিয়া থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, এবং টাইটনেস অ্যাক্রস দ্য চেস্ট, তার সমগ্র চেস্টে টাইটনেস থাকবে, ও অর ওভাল দ্য চেস্ট। এবং আর আবারও আমি বলে দিই যে ড্রাই যে কফটা শুরু হবে ইস্টার্নাল রিজন থেকে শুরু হবে এবং আস্তে আস্তে অল ওভার দ্য চেস্টে এটা ছড়িয়ে যাবে। অ্যাজমাটিক অ্যাটাক ক্যান নট ইনডিউর এ ক্লোজ ওয়ার্ম রুম, তার যখন অ্যাজমাটিক অ্যাটাকটা শুরু হবে এই রাষ্ট্রীয় অ্যাথাটোরা সাধারণত গরম কোনো ক্লোজ রুমে থাকতে পারবে না, তার ওপেন এয়ার প্রয়োজন হবে, ওপেন এয়ার সে বেটার ফিল করবে, ক্লোজ আর্ম রুমে সে এটা অ্যাজমাটিক অ্যাটাকটা আনবিয়ারেবল হবে। দিস ইজ দ্য ফিভার, ফিভারের ক্ষেত্রে অ্যালার্জিক ফিভার অ্যান্ড হে ফিভার, অ্যালার্জিক অ্যান্ড হে ফিভার, আর ট্রিমলিং অ্যান্ড কনভালশন উইথ কফ অর ফিভার, কফের সাথে তার ট্রিমলিং, শরীরে ট্রিমলিং থাকবে এবং কনভালশন থাকতে পারে, জ্বরের ক্ষেত্রে ট্রিমলিং অ্যান্ড কনভালশন থাকতে পারে। সাধারণত এর মোডালিটিস এর অ্যামিলিয়েশনটা তেমন আমরা ডাটা নিতে পারি নাই, অ্যাগ্রেভেশনটা পাইছি, এর ও জেনারেলি ওয়ার্স থাকবে ক্লোজ রুম, ডাস্টে তার বৃদ্ধি থাকবে, নয়েজি, যেহেতু সে বহিরাগত কোনো ইমপ্রেশনটা সে শুধু ইনটলারেন্স করতে পারছে, মেন্টাল ফেজে তার লক্ষণ আমরা দেখছি, সেই জন্য সে বহিরাগত কোনো শব্দ বা কোনো ইয়ে সেটা সে টলারেট করতে পারবে না, এবং আফটার ইটিং, এই কটা লক্ষণগুলা আপাতত জাস্টিস আধার টোটার এই কথা লক্ষণ আমাদের শেষ আর কি। কোশ্চিন পর্ব, কারো যদি কোনো কোশ্চিন থাকে, কারো যদি কোনো কোশ্চিন থাকে একটু হাত তুলুন প্লিজ দয়া করে। আমি আর একটু ম্যাথামেটিকাতে যাই, লক্ষণ ম্যাথামেটিকার কিছু লক্ষণ আমি এখানে চেষ্টা করব যতটুকু সম্ভব দেওয়ার আগে প্রেজেন্টেশনটা ইন করে, প্রেজেন্টেশনটা ইন করলে আমি এখানে যথাসাধ্য চেষ্টা করব। ডাক্তার জাস্টিস আধার টোডার এখানে ডাক্তার বোরিকের ম্যাথামেটিকাতে একটা ইন্ডিকেশন দেওয়া আছে, বোরিক জাস্টিস ডোজের ক্ষেত্রে উনি যে কথাটা বলছেন যেটা আমাদের এখন আলোচনা না করলে নয়, যেহেতু আমরা জানি হোমিওপ্যাথিক ম্যাথামেটিকাতে হোমিওপ্যাথিক ডোজের ক্ষেত্রে ডাক্তার বোরিক সাধারণত বেশিরভাগ নিম্ন শক্তি ব্যবহার করার জন্য সাজেস্ট করছে, কিন্তু এক্সেপ্ট জাস্ট আধার টোডার উনি একটা কথা দিচ্ছে ডোজের ক্ষেত্রে থার্ড পটেন্সি অ্যান্ড হায়ার সিভিয়ার অ্যাগ্রেভেশন হ্যাভ বিন নোটিসড ফ্রম লয়ার পটেন্সি, নিম্ন শক্তি জাস্টিসিয়ার ব্যবহার করলে সিভিয়ার অ্যাগ্রেভেশন হওয়ার ওনারা যখন প্রুভ করছেন বা ডাটাগুলো যেটা কালেক্ট করছেন সেখানে সিভিয়ার অ্যাগ্রেভেশনের নোটিস ওনারা পাইছেন, অ্যান্ড থার্ড পটেন্সি অ্যান্ড হায়ার এই লক্ষণটা ওনারা দেখতে পাইছেন। কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা ফাহমিদা আক্তার, আচ্ছা ফাহমিদা আক্তার আপনার কি বলুন প্রশ্ন কি? আসসালামু আলাইকুম স্যার,
ওয়ালাইকুম স্যার, সালাম। কোল্ড আর করাইজা এই দুইটার মধ্যে স্যার একটু ডিফারেন্সিয়েট যদি করে দিতেন। বুঝলাম না, কোল্ড, কমন কোল্ড আর করাইজা। কমন কোল্ড, কমন কোল্ড করাইজা ওয়ান কাইন্ড অফ পার্ট অফ কোল্ড। হ্যাঁ, কারণ করাইজা কোল্ড একটা কন্ডিশন আর করাইজা একটা সাইন, যখন নাক দিয়ে আমাদের ক্ষরণ হয় আর কি। হ্যাঁ, এটাকে সাধারণত করাইজা বলা হয়। অনেক অনেক ঠান্ডা আছে যেগুলো নাকে ক্ষরণ ছাড়াও তো অনেক মানুষের ঠান্ডা লাগে, তাই না? জি, এটাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওকে, আচ্ছা, এখানে সাদিকাত রিয়া। হ্যাঁ বলুন, কি প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা স্যার, আর্সেনিক অ্যালবাম আর ক্যাম্ফর দুইটাই তো প্রিভেন্টিভ মেডিসিন, তাহলে মানে আর্সেনিক অ্যালবামটাকে কেন বেশি প্রিফার করা হচ্ছে? আর্সেনিক অ্যালবাম আর ক্যাম্পর দুইটা প্রিভেন্টিভ মেডিসিন, কিন্তু ক্যাম্পর কে আর্সেনিক অ্যালবাম কেন প্রিফার করা হচ্ছে? আসলে আর্সেনিক ক্যাম্পর হইতেছে ইউনিভার্সাল অ্যান্টিডট। হ্যাঁ, ক্যাম্পরের একটা ক্যাপাসিটি একটা আছে, একটা ক্ষমতা আছে যে সমগ্র মেডিসিন জগতের সবকিছু মেডিসিনের ক্রিয়াকে নষ্ট করতে পারে। হ্যাঁ, তো দেখা যায় যে যখন আমরা প্রিভেনশন হিসাবে ঢালাও ভাবে ব্যবহার করব সব মানুষকে, তখন দেখা যাচ্ছে যে অনেক মানুষ কিন্তু অনেক সিস্টেমের অনেক ক্রনিক ডিজিজ জনিত কারণে কেউ রেগুলারলি মেডিসিন খায়, কারো মেডিসিন গ্রহণ করা প্রয়োজন হয়। ঠিক আছে, যেমন ধরুন ডায়াবেটিস রোগী, উচ্চ রক্তচাপের রোগী, তারপরে কারো ক্রিটিক্যাল কোনো অপারেশন করা হয়েছে যে কারণে তার মেডিসিন খাওয়া লাগতেছে, তো সেই ক্ষেত্রে ক্যাম্পরটা এলোপাতাড়ি ব্যবহার করলে হয় কি, ওই রোগীগুলো যে রোগীর কারণে বর্তমানে ওষুধ খাইতেছে সেই ওষুধের ক্রিয়া আর ক্ষতি হতে পারে। হ্যাঁ, যে জনিত কারণে আমরা এই এই সমস্যা জনিত সমস্যা থেকে দূরে থাকার জন্য আমরা আর্সেনিক কে প্রিফার করতেছি। জি স্যার। ওকে জি স্যার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ছাব্বির, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। এই যে ক্যাটারাল কন্ডিশন আর করাইজার পার্থক্য বুঝি না। ক্যাটারাল কন্ডিশন এন্ড ক্যাটারা, ক্যাটারা বলে বেশিরভাগ। হ্যাঁ, এটা এটা হচ্ছে আমরা যখন ম্যাথমেটিক্যাল রাইটারদের, বিভিন্ন রাইটার থাকে তো বিভিন্ন অনুসারে রাইটার আছে, যেমন ধরো ইংল্যান্ড ইংরেজি অ্যাকসেন্ট ব্যবহার করছে, আমেরিকান ডাক্তাররা তাদের ম্যাথমেটিক একসঙ্গে ব্যবহার করছে। তো বিষয়টা হচ্ছে কি, এটা রাইটার যা রাইটার যে যেমন যেটা ব্যবহার করার মতো পদ্ধতি মনে করে, একটা লক্ষণকে রিপ্রেজেন্ট করার ক্ষেত্রে যেভাবে একজন রাইটার যে যেভাবে তার একটা ভাষাকে ব্যবহার করছে। আমি উদাহরণ দিই, যেমন ধরো ইনসমনিয়া, স্লিপলেসনেস। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন ম্যাথামেটিকায় কেউ কেউ ইনসমনিয়া সরাসরি লিখে গেছে, কেউ স্লিপলেসনেস শব্দটা লিখে গেছে। এটা ডিপেন্ড করে ম্যাথামেটিকা ভেরি বিভিন্ন রকমের বিভিন্ন রাইটারের ক্ষেত্রে। হ্যাঁ, আর করাইজা আর একটা কিছু লক্ষণ থাকে সাথে, অডিও ভিজুয়াল অডিও কিছু লক্ষণ থাকে, চোখের কিছু লক্ষণ থাকে তো। হ্যাঁ, আর ক্যাটারাল কন্ডিশন, এনি টাইপস অফ ক্যাটারাল কন্ডিশন হচ্ছে ওয়ান কাইন্ড অফ নেচার অফ করাইজা। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যালো সাব্বির। হ্যাঁ স্যার স্যার বুঝছি। কোন সমস্যা? সমস্যা ক্লিয়ার হতে পারি নাই এই আর কি। সমস্যা হইতাছে একই ক্যাটারাল কন্ডিশন, যখন শরীরের কোনো অঙ্গ থেকে ক্ষরণ শুরু হয় তখন সেটাকে ক্যাটারাল কন্ডিশন বলা হয়। ক্যাটারাল কন্ডিশন নট অনলি নোজ বাট অলসো এনি টাইপস অফ অর্গান, যে কোনো জায়গাতে ক্ষরণ শুরু হলে সেখানে ক্যাটারাল কন্ডিশন বলা হয়। হ্যাঁ, ওজন যখন শুরু হয়, এখন করাইজা সাধারণত নোজ এরিয়া, নোজ এবং আই এরিয়া জোন থেকে যে ক্যাটারাল কন্ডিশন তৈরি হয় সেটাকে আর একটা নাম দেওয়া হয়েছে, দিস ইজ করাইজা। এবার ক্লিয়ার? একদম ক্লিয়ার স্যার। ওকে, আর কেউ আছে? আর কারো কোনো প্রশ্ন আছে?